Hello everyone, Assalamu alaikum. আমি শারমিন, বাংলাদেশী ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে এই ভিডিওটি আমি বিকালের পর শুরু করেছি, সন্ধ্যার সময় আর কি। তো মেলা থেকে কী কী কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও, এই মেলাটা আমাদের এখানে উরুষ হয়, তো উরুষের পর দিন আর কি শুরু হয় এই মেলাটা। তেমন ভালো কিছু পাওয়া যায় না, তারপর যা পাওয়া যায় মোটামুটি খারাপ না। এইসব মেলাগুলোতে বাচ্চাদের আইটেমই বেশি পাওয়া যায়, মানে বাচ্চাদের খেলনাগুলো আর কি। আর আমার দুই বাচ্চা তো অনেক খুশি, তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে হালকা পাতলা কিছু জিনিস কিনে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাসায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পুরনো চাদর দিয়ে পাপোশ বানানোর আইডিয়া। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। বাসায় এসে আমরা হাত মুখ ধুয়ে রেস্ট করে নিয়েছি, তো এখন চলে এসেছি পাপোশটি পালানোর জন্য। তো এখানে আমি একটা চাদর নিয়েছি, এটা আর কি শাল, তো এটা অনেক মোটা, এটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম। তো তখন যখন নিয়েছি তখন এটা যে এত মোটা এটা খেয়াল করিনি, তো এটা আমি একদমই পরতে পারি না, এটা 7-8 বছর হয়ে গিয়েছে। আর এটা যদি আমি কাউকে দিই সেও পরতে পারবে না, কারণ চাদরটা এতই মোটা। তো এখন ভেবেছি এটা আলমারিতে ফেলে না রেখে এটাকে কোনো একটা কাজে লাগিয়ে ফেলবো। তো এখন এটাকে আমি পাপোশ বানাবো এটাই চিন্তা করেছি, যেহেতু একটু মোটা আর একটু মকমল মকমল টাইপ। তো এখন আমি এটার ভিতরে দেওয়ার জন্য এরকম একটি চটের বস্তা নিয়েছি, এটা আর কি চাউলের বস্তা। আমরা 50 কেজি চাউল কিনলে সচরাচর এই বস্তাগুলো পাই, তো এগুলো দিয়ে আর কি বানাবো। এই চাদরটার এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব, মানে দুটি বানাবো আর কি, এটি দিয়ে দুটি পাপোশ হবে আমার। তো এখন মাঝখান দিয়ে কেটে এভাবে দু টুকরো করে নিচ্ছি। দুই টুকরো করার পর আমি এখন ভাঁজ দিয়ে দেখে নিচ্ছি, মানে আমার কাপড় অনুযায়ী আমার চটের বস্তাটা আর কি হবে কি না। তো এখন আমি চটের বস্তাটিকেও সাইড থেকে কেটে নিচ্ছি, সাইডে যে মোটা অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো এভাবে করে আমি চারপাশ এভাবে করে কেটে নিচ্ছি। আর এই তো চারপাশ থেকে এটা কেটে নিয়েছি, আর আমার পাপোশটি একটু লম্বা আকৃতির হবে। তো এখন আমি বিছিয়ে মাপ দিয়ে দেখে নিচ্ছি এই শালটার ভিতরে ঢুকিয়ে, আর সেক্ষেত্রে চটের বস্তাটা একটু বড় হয়েছে, সেজন্য আমি ভিতর দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে এভাবে আমি বোটে বোটে সেলাই করব আর কি। চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা বছরের পর বছর যে কাপড়গুলো আমাদের আলমারিতে জমে থাকে আমরা ইউজ করি না, তো সেগুলো দিয়ে আমরা কোনো না কোনো আইডিয়া বানিয়ে ফেলতে পারি। আর এখন আমি চলে এসেছি আমার মেশিনে, আমার যেহেতু সেলাই মেশিন আছে তো আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। আর যাদের মেশিন নেই তারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সামনে যেহেতু শীত আসতেছে তো এই পাপোশগুলো আমার খুবই কাজে দিবে, যদিও অলরেডি আমার পাপোশ আছে, কার্পেটও আছে। তো যে যাদের নেই তারা চাইলে এভাবে করে আইডিয়া করে বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা কিছু জিনিস দিয়ে। তো সেই আপুদের জন্য আজকে শেয়ার করছি।
আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা বেশি একটা ভালো শোনাচ্ছে না, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিও কষ্ট করে এ পর্যন্ত দেখেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিবারের মতো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আর যারা করেননি কিন্তু আমার ভিডিও সবসময় দেখেন তাদের যদি কোনো একদিন ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। আর এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা সেলাই করে নিচ্ছি, এখন আমি তিন পাঁচটা সেলাই করেছি। তো এখানে আমি যেহেতু একটি শাল দিয়ে দুটি পাপোশ বানাবো, তো সেই ক্ষেত্রে একটা চাদর আর কি এক পাশটা আর কি একটু উল্টা থাকবে, তাই আমি এক পাশের লেসটা কেটে এভাবে আলাদা করে নিয়েছি। পরবর্তীতে সেলাই করে যে পিঠটা আমার উপরে থাকবে সেই পিঠ করে আমি লেসটা সামনের সাইড করে লাগিয়ে নেব। তো এখন তাই করছি, এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আর যারা বুঝেননি তারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এর পরের ভিডিওতে বুঝিয়ে দিব। এখানে আমি নিচের পাটটা আর উপরের পাটটা ভাঁজ করে আর যে সুতার মতো লেসের মতো যে দেখছেন এটিকে আমি মাঝখানে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। এটা আসলে বলার চাইতে দেখলে আর কি ভালো করে বুঝে নেবেন, যারা সেলাই পারেন তারা তো খুব সহজেই বুঝে নেবেন। এটা আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের এক একটি ভালো কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর এই তো এইভাবে করে আমি পাপোশটির চারপাশ সেলাই করে নিয়েছি এবং এক পাশ লেস লাগিয়ে নিয়েছি। আর কীভাবে লাগিয়েছি এটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। আর এখন এই পর্যায়ে এসে আমি মাঝখান থেকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে ভিতরের যে চটের বস্তাটি আছে সেটা যাতে আর কি থুবে না যায়, মানে দলা পেকে না যায় ধোয়ার পরেও, এর জন্য মাঝখান থেকে আরও একবার করে সেলাই করে দিচ্ছি। কেউ যদি আমার DIY আইডিয়া অথবা পুরনো কাপড় বা পুরনো জিনিস দিয়ে রিসাইকেল করার আইডিয়া দেখতে চান আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওতে আমি পুরনো জিনিস দিয়ে রিসাইকেল করে আপনাদেরকে অনেক সময় দেখিয়ে থাকি, যদি কেউ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো মাঝখান দিয়ে এক সেলাই দিয়ে আমার সেলাইটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কেউ যদি চান আরও চার পাঁচটি করে সেলাই দিয়ে নিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে যে আর লাগবে না, তো আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। আর এখন বিছিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই পাপোশটি। এখন আমি আমাদের রুমে চলে এসেছি, তো একটি পাপোশ আমি আমাদের রুমে দিব আর আরেকটি আমি আমার শ্বশুরের রুমে দিব। তো দুটি পাপোশে আমি বিছিয়ে দেখছিলাম কেমন লাগছে, তো আমি আমার রুমের যে বিছাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন দেখতে এরকম হয়েছে। আজকের এই ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।